হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। শুভঙ্কর চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। এই আমি আজকে নতুন ভিডিও শুরু করলাম। সকালবেলা থেকে আমি আমার নিত্য প্রয়োজনীয় কাজগুলো বা আমার সকাল থেকে কোন কাজগুলো করছি সেগুলো তোমাদের দেখানো। আমি সকালবেলা উঠে এই দেখো বন্ধুরা, থালা বাসনগুলো ধুচ্ছি আর বসার আসনগুলো ধুইয়ে নিচ্ছি। মা গেল মা বাবা গরু আনতে, আর আমি এই যে মুখ ধুচ্ছি, জল আনতে গেলাম। আমার ছেলে দুষ্টুমি করছে, ও বলে আমি পাম্প করব কলটা। ও কল পাম্প করতে পারছে না, তবু কথাও শুনছে না আমার। ওর বাবা বকাবকি করতে কল থেকে দূরে গেল। তারপরে আমি জলটা নিলাম। এই ছোটো ছেলেগুলো এত দুষ্টামি করে, যাদের আছে তারাই জানে যে ছেলে মানেই কত দুষ্টু, কত দুষ্টামি করে, কত মানে সে বলাই যাবে না। আমাদের বাড়িতে এত দুষ্টামি করে, যাদের বাচ্চা আছে তারাই বুঝে যে এত কত দুষ্টামি করে। আর আমাদের বাড়ি থেকে জল কলটা একটুখানি দূরে, তাই সমস্যা হয় জল আনতে যাওয়ার। তো ঠিক আছে, আমি নিয়ে চলে আসি। এই বাবা আর মা পুকুরে মাছ ধরছে। মাছগুলো অনেক মাছ পড়েছে বলো, অনেক মাছ। পুকুরের মাছগুলো অনেক, কিন্তু বড়ো হয়নি সেরকম, ছোটো ছোটো মাছ। বাবা সব ছাড়ছে একটা একটা করে জাল থেকে। রূপসা, পাঙাশ, পোনা, এই পোনাগুলো না সব কেমন যেন হয়ে যাচ্ছে। এই পাঙাশ, রূপসা, রূপসাগুলো না পোনাগুলোকে অর্ধেক অর্ধেক করে কাটছে, খাচ্ছে মনে হচ্ছে, নাকি কি জানি। এই দেখো আমার তো চান করা কমপ্লিট, আর আমি রান্না বসালাম, রান্না করছি। আজকে রান্নার মেনুটা মাছের ঝোল হচ্ছে, ডাল হচ্ছে, আলু ভাজা, চাটনি। তো রান্নাটা করার পরে তো আমাদের তো পাতা জ্বালান, তাই অসুবিধা হচ্ছে। রান্না আমি সবসময় করি, তাই আমার কোনো প্রবলেম হচ্ছে না। একটু একটু হচ্ছে ধোঁয়াগুলো, কিন্তু বাট আমার ঠিক আছে। আমি তো প্রতিদিনের অভ্যস্ত, তাই আমার কোনো প্রবলেম হয় না। এই দেখো সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা মাকে, সন্ধ্যাবেলা 6টা বাজে, মা আর আমার ছেলে টিফিন খাচ্ছে। ফল কেটে দিয়েছি, তাই মা আর আমার ছেলে মিলে ফল খাচ্ছে। আর এই দেখো সন্ধ্যাবেলার রান্না শুরু, রাত্রে আলু পটলের তরকারি। দুপুরের মাছের তরকারিটা ছিল অর্ধে, আর একটাই তরকারি করছি, পটল আলুর তরকারি। তো রাত্রে রান্না কমপ্লিট, আর এখন আমি রাত্রে তো রান্নার পরে খাওয়া দাওয়া হবে। তো গুড নাইট বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। তো কেমন লাগলো আমার বন্ধুরা সবাই জানাবে, যে আমার রান্না অথবা আমার কাজগুলো তোমাদের কেমন লাগছে। টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো বন্ধুরা। আশা করি সুস্থ থেকো, ভালো থেকো, এবং আমার পাশে থাকো, এবং আমার নতুন নতুন ভিডিওগুলো, প্রতিদিনের ব্লগগুলো দেখতে থাকো। টাটা।